শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু, প্রভাষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, 82 লক্ষ্মীবাজার, ঢাকা 1100। বাংলা সহপাঠ একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে আজকের ক্লাসটি হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আজকের পাঠ সহপাঠ থেকে নাটক সিরাজউদ্দৌলা, একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর জন্য শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীগণ নাটকের কেন্দ্রীয় চরিত্রের ব্যক্তিত্ব বিশ্লেষণ করতে পারবে, নাটকের নেতিবাচক চরিত্র সমূহের মানসিকতা ব্যাখ্যা করতে পারবে, সিরাজদৌলা নাটকের সমাজ বাস্তবতা ব্যাখ্যা করতে পারবে, নাটকটি বিশ্লেষণ করতে পারবে। নীরব পাঠ নাটক সিরাজদৌলা, নাট্যকার সিকান্দার আবু জাফর, 1918 সালে যার জন্ম, 5ই আগস্ট 1975 সালে। সিরাজদৌলা নাটকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। সিকান্দার আবু জাফর রচিত এই নাটকটি করুণ রসাত্মক, মনে রাখতে হবে এটি একটি করুণ রসাত্মক নাটক। এক অপরিসীম যন্ত্রণা দগ্ধ পরিণতির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে রচনাটি। ট্রাজেডি সদৃশ বেদনাবহতা এই নাটকে বিদ্যমান। নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজের ব্যক্তিত্ব প্রজ্ঞা একইভাবে ট্রাজেডি প্রমাণ করে স্পর্শ করেছে। এক অনিবার্য ও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও আপন লক্ষ্যে অবিচল থাকার মধ্য দিয়ে সিরাজকে নাট্যকার ট্রাজেডির নায়কের মতোই এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। আবার এ কথাও সত্য যে সিরাজের মৃত্যু তাঁর যন্ত্রণা ভোগের অবসান ঘটিয়েছে, যা ট্রাজেডির ম্যাসেজ কিছুটা ক্ষুণ্ণ করেছে। তবে বলে রাখা প্রয়োজন, নাটকটি রচনার সব সময়ে বাংলাদেশের সমাজ রাজনীতি সংস্কৃতিতে যে আন্দোলনের অভিঘাত লক্ষ্য করা যাচ্ছিল তাকে সম্যকভাবে উপলব্ধি করেই সম্ভবত পুঙ্খানুপুঙ্খভাবে গ্রিক কিংবা শেক্সপিয়রীয় ট্র্যাজেডির ব্যাকরণ মেনে নাটক রচনায় নাট্যকার উদ্বুদ্ধ হননি। কেননা নাটকটির রচনাকাল মূলত স্বাধীনতার আকাঙ্ক্ষায় নতুন করে বাঙালির জেগে ওঠার সময়, এক অনিঃশেষ আশাবাদ উজ্জীবিত হবার সময়। এই প্রেক্ষাপটে ব্যর্থতা কারুণ্য আসতেই পারে, কিন্তু তা কোনোভাবেই অন্তহীন যন্ত্রণায় অবসিত হতে পারে না। অথচ ট্র্যাজেডি মানেই শেষ পর্যন্ত নায়কের সীমাহীন দুর্ভোগে নিপতিত হওয়া। নাটক যেহেতু সময় ও সমাজের প্রতিচ্ছবি, সেহেতু সিকান্দার আবু জাফর সমকালকে সমীহ না করতে পারেননি। যদি তা অন্যথা করতে তা চাইতেন, তবে তা আরো অনেক বেশি শিল্প ঝুঁকি পড়ত। নাট্যকার উপলব্ধি করেছিলেন যে
গ্রিক ট্র্যাজেডি নিয়তিবাদ এককালে এককালে প্রধান প্রতিপাদ্য বিষয় নয়। আবার নিরাপদ বাঙালিকে নেমেসিসের কাঠামোতে বাঁধবেন এরও কোনো যুক্তিসঙ্গত কারণ তিনি খুঁজে পাননি। সেই তুলনায় তার অনেক বেশি আগ্রহের জায়গা ছিল শেক্সপিয়রীয় রচিত ট্র্যাজেডি, কেননা এই শ্রেণীর ট্র্যাজেডিতে নায়কের কোনো স্খলন বা ক্ষুদ্র ত্রুটি শেষ পর্যন্ত তার চরম পরিণতির জন্য দায়ী বলে গণ্য হয়। শেক্সপিয়রীয় ট্র্যাজেডি নায়কের সেই বিবেচনাগত ভুল বা এরর অব জাজমেন্টকে তিনি সিরাজের মধ্যে দেখাতে চেয়েছেন। কিন্তু যেভাবে শেক্সপিয়রের অথেলো কিংবা হ্যামলেট এর নায়কেরা অসহ্য যন্ত্রণা ও পরিতাপের আগুনে দগ্ধ হয়, এর থেকে মুক্তির কোনো পথ তাদের সম্মুখে অবশিষ্ট থাকে না। সেভাবে সিরাজকে নির্মাণ করার কোনো আগ্রহ সিকান্দার আবুজা ফরের ছিল না। তাহলে তিনি বাঙালিকে কি বার্তা পৌঁছাতেন? আর কোনো আশা নেই, ভরসা নেই, এরূপ তাঁর অন্বিষ্ট ছিল না। বরং তিনি বলতে চান, সিরাজ ষড়যন্ত্রের শিকার হয়েছেন, ষড়যন্ত্র টের পেয়েও ঔদর্য ও মানবিকতায় আমৃত্যু আস্থাশীল সিরাজ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কখনো চরমভাবে নির্মম ও কঠোর হতে পারেননি। নাট্যকার আরো বলতে চান, সিরাজ যুদ্ধ করেছেন, যুদ্ধে পরাজিত হয়ে আপাতত পালিয়ে গিয়েও আবার যুদ্ধ করতে চেয়েছেন, শেষে বন্দী হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু তারপরও সিকান্দারের নাটকের অন্তর প্রেরণা এই সুর ধ্বনিত হতে থাকে, জনতার সংগ্রাম চলবে, সিরাজ পারেননি, এবার বাঙালিরা পারবে। এই আশাবাদ যে নাটকের মূল শক্তি, সেই নাটকের পরিণতি নির্মাণে অনুপুঙ্খভাবে ট্র্যাজেডির বিধিবদ্ধ কাঠামো অনুসরণ প্রকাশিত নয়। পরিপূর্ণ ট্র্যাজেডি হওয়ার পরিবর্তে ট্র্যাজেডির লক্ষণ আক্রান্ত হয় এই নাটকের শিল্প সাফল্যের অন্তর্নিহিত প্রেরণা। তবে করুণ রস পরিবেশনের ক্ষেত্রে নাট্যকারকে সচেতন থাকতে হয়েছে যাতে নাটকটি মেলোড্রামা বা অতি নাটকে পরিণত না হয়। পলাশির যুদ্ধের পটভূমি। বাণিজ্যের আকর্ষণে ইউরোপীয়রা দীর্ঘকাল পূর্বে ভারতে আসে এবং ক্রমশ এদেশের রাজনীতিতে তারা তাদের আধিপত্য বিস্তার সচেষ্ট হয়। বাণিজ্যের কথা বিবেচনা করে বলা যায় যে এই অঞ্চলের পণ্য দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল সমগ্র ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে। স্মরণে রাখা প্রয়োজন যে কলম্বাস এদেশে আবিষ্কারের উদ্দেশ্যেই এককালে সমুদ্র যাত্রা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি আবিষ্কার করে ফেলেন আমেরিকা। ইতিহাস থেকে আরো জানা যায় যে পর্তুগিজ নাবিক ও বেনিয়া ভাস্কো দা গামা ভারতে পৌঁছেছিলেন 1498 সালে। এই পর্তুগিজদের সূত্র ধরে একের পর এক বাণিজ্য কুঠি পূর্ব ভারত সহ ভারতের বিভিন্ন অংশে স্থাপিত হতে থাকে। এরা দস্যুবৃত্তিতেও লিপ্ত ছিল। এদের নিয়ন্ত্রণ ও দমন করতে তৎপর হন মোগল সম্রাট জাহাঙ্গীর। আরো উল্লেখ করা প্রয়োজন যে তাঁর অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করে। বলা যেতে পারে এই আপাত ক্ষুদ্র ঐতিহাসিক ঘটনাটি মূলত ভারতের পরবর্তীকালের ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে। ইতিহাস থেকে আরো জানা যায় যে 1632 সালে বাংলার সুবেদার যুবরাজ শাহ সুজার সম্মতি পেয়ে ইংরেজরা হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি পায়। এর ওই ধারাবাহিকতায় 1698 সালে ইংরেজরা সুতানোটি, গোবিন্দপুর ও কলকাতা গ্রাম ক্রয় করে এবং উল্লেখিত এই তিনটি গ্রাম নিয়েই পরে কলকাতা নগরী গড়ে ওঠে। এর কাছাকাছি সময়ে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। মরণাপন্ন মুঘল সম্রাট ফরুখ শেখকে শৈল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন ইংরেজ ডাক্তার হ্যামিল্টন।
আর এরই পুরস্কার হিসেবে ডাক্তারের অনুরোধে ইংরেজদের এদেশে অবাধ বাণিজ্যের ফরমান প্রদান করেন সম্রাট, যা ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য, জমিদারি লাভ, নিজস্ব টাকশাল স্থাপন, এমনকি দেশীয় কর্মচারীদের বিচার করবার ক্ষমতা প্রদান করে। তবে দিল্লি থেকে এমন ফরমান জারি হলেও বাংলার শাসনকর্তা মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন খাঁ, সরফরাজ খাঁ এবং আলীবর্দী খাঁ তাদের নিজ নিজ এলাকায় এতটাই শক্তিশালী ছিলেন যে তারা কেউই বাদশাহর এই অন্যায় ফরমান মানেননি। আর এ থেকে ইংরেজদের সঙ্গে বাংলার নবাবদের ঘন ঘন সংঘর্ষ লড়াই চলতে থাকে। এই সকল লড়াইয়ে ইংরেজরা বারংবার পরাভূত হয়েছে। অন্তত নবাব আলীবর্দী খাঁর শাসন আমল পর্যন্ত এ সকল লড়াই খুব একটা ব্যাপকতা লাভ করেনি। তবে তবে ভেতরে ভেতরে নানা রকম ষড়যন্ত্র চলছিল, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে অতি অল্প বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের পর থেকেই ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ব্যাপকভাবে একের পর এক লড়াই ও ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইংরেজদের এই ষড়যন্ত্রে সামিল হয় ফরাসিরাও, কেননা বাণিজ্য কুটি স্থাপনের সূত্র ধরে ফরাসিদেরও নানা রকম স্বার্থ বড় হয়ে দেখা দেয়। বাণিজ্যের সূত্রে প্রথমে ফরাসি ও ইংরেজদের মধ্যে রেষারেষি তৈরি হলেও পরবর্তী পর্যায়ে তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে সক্ষম হয়। এদিকে দিল্লির শাসন ব্যবস্থা সে সময় দুর্বল থাকায় মারাঠা বর্গী পারস্যরাজ নাদির শাহ, আফগান শাসনকর্তা আহমদ শাহ আবদালি প্রমুখের আক্রমণে গোটা দেশ জুড়ে অস্থিতিশীলতা বিরাজ করছিল। এই পরিস্থিতির সুযোগে ইংরেজ ও ফরাসিরা তাদের চক্রান্ত বাস্তবায়নে অগ্রসর হয়। ইংরেজদের ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা দেশীয় স্বার্থপর লোভী বেনিয়া মুর্শিদির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। দেশীয় এসব ব্যক্তির কাছে নিজেদের স্বার্থ সংরক্ষণই শেষ কথা ছিল, তাতে দেশের ক্ষতি হলো কি না হলো সে বিষয়ে কোনো চিন্তা ছিল না। এমনকি দেশের স্বাধীনতা বিসর্জনেও তারা পিছপা হয়নি। বলা প্রয়োজন যে নবাব মুর্শিদ আলী মুর্শিদ কুলি খাঁ কিংবা নবাব আলীবর্দী খাঁ কেউই তাদের শাসনামলে এসব পুঁজিপতি কিংবা বিদেশি বেনিয়াদের কোনো রকমের কোনো প্রশ্রয় দেননি। সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর তিনিও একইভাবে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করেন। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বয়সে তরুণ, তিনি ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হন, তবে ফরাসিদের প্রতি তার প্রশ্রয় ছিল বলে কোনো কোনো ইতিহাসবেত্তা মনে করেন। কিন্তু সিরাজের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় প্রাসাদ ষড়যন্ত্র। নবাবের অধিকাংশ অমাত্য ও সেনাপতি অর্থ ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। মির্জাফর আলী খাঁ নিজেই নবাব হওয়ার লোভে হাত মিলান রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ প্রমুখ বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের সঙ্গে। এমনকি নবাবের খালা ঘসিটি বেগমও নিজ পুত্র স্নেহে অন্ধ হয়ে নবাবের বিরুদ্ধে অবস্থান নেন এবং ষড়যন্ত্র সফল করার জন্য অর্থ ব্যয় করেন। এই ধারাবাহিকতায় 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে নবাব যুদ্ধে অবতীর্ণ হন। ইংরেজদের তুলনায় নবাবের অস্ত্র, গোলা বারুদ, সৈন্য সবই বেশি ছিল। ইতিহাস থেকে জানা যায় যে ইংরেজ পক্ষে ছিল 3000 সৈন্য এবং 8টি কামান, এর বিপরীতে নবাবের পক্ষে এর সৈন্য সংখ্যা ছিল 50,000 এবং কামানের সংখ্যা ছিল 53টি। এত বিপুল সামর্থ্য থাকা সত্ত্বেও নবাবের পরাজয় হলো, কেননা তার অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ না করে নিষ্ক্রিয় হয়ে রইল। এভাবে অন্যায় এক যুদ্ধে বাংলার ইংরেজদের অধীন হলো, বাংলা ইংরেজদের অধীন হলো।
প্লট কাঠামো। নাটকটি চারটি অঙ্কে ১২টি দৃশ্যে রচিত, এর মধ্যে ৮টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত। নাটকটি আবর্তিত হয়েছে সিরাজকে কেন্দ্র করে। নাটকের কাহিনী উপস্থাপিত হয়েছে সিরাজ এবং অন্যান্য চরিত্রের সংলাপের মধ্য দিয়ে। নাটকটির কাহিনী মুখ উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে। সিরাজের বাহিনী কলকাতা আক্রমণ করে ইংরেজদের তাড়িয়েছে, কিন্তু সিরাজের স্বস্তি নেই। তাকে সিংহাসন থেকে হঠাতে চলেছে নানাবিধ প্রাসাদ ষড়যন্ত্র। এরই সঙ্গে ক্রমব্যাপ্ত হয়েছে নাটকের কাহিনী। ষড়যন্ত্রের যে জাল ক্রমশ বিস্তার লাভ করেছে, তাতে ইংরেজদের সঙ্গে যুক্ত হয়েছে তার নিকটতম আত্মীয়, তার প্রধান সেনাপতি সহ বিভিন্ন আমর্ত্য। নাট্যকার এরূপ পরিস্থিতি সৃষ্টি করে গড়ে তুলেছেন নাট্যিক দ্বন্দ্ব, যাকে বহন করে চলেছে সিরাজের বহুমাত্রিক সংকট। এদিকে বাংলার স্বাধীনতা বজায় রাখতে হবে, অপরদিকে অশ্ববিষে জর্জরিত ষড়যন্ত্রকারী নিকটজনদের পরিত্যাগ করতে পারছেন না সিরাজ। নাট্যকার এই বিষয়টিকে কেন্দ্র করে শ্রেষ্ঠ নাট্যিক দ্বন্দ্বের মধ্য দিয়ে তিনি নাটকটিকে ক্লাইম্যাক্সে নিয়ে গেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে সিরাজ সবকিছু বুঝতে পারছেন, কিন্তু কঠোরতম পদক্ষেপ নিতে তার মানবিকগুলো বিলে তাকে বাধা দিয়ে দিচ্ছে। এরকম একটি জটিল পরিস্থিতি তৈরি করে নাট্যকার আবারও যুদ্ধের আবহ ফিরিয়ে নিয়ে এসেছেন। এবার ষড়যন্ত্র সফল হয়েছে, সিরাজের আস্থাভাজন সামরিক কর্মকর্তারা একের পর এক মৃত্যুবরণ করেছে, সিরাজকে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে হয়েছে। প্রাণ বাঁচানোর তাগিদে নয় রাজধানীতে ফিরে এসেছে আবার, শক্তি সঞ্চয় করে স্বাধীনতার বজায় রাখার শেষ চেষ্টা করার সংকল্পে। এভাবে নাটক এগিয়ে গেছে গ্রন্থি মোচনের অভিমুখে। শেষ পর্যন্ত সিরাজের সংকল্প বাস্তবায়িত হয়নি, সিরাজ ধরা পড়েছে, কারাগারে বন্দী হয়েছে এবং চূড়ান্ত দৃশ্যে পৃথগ্ন মোহাম্মদী বেগের হাতে নিহত হয়েছে। এক অপরিসীম বেদনায় পাঠক হৃদয়কে ভারাক্রান্ত করে নাটকটির পরিসমাপ্তি ঘটেছে। নাটকের চরিত্রায়ন। একটি নাটকে যে এক বা একাধিক চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাদের রূপায়ণের পেছনে সক্রিয় থাকে নাট্যকারের চরিত্রায়ন কৌশল। এদিক থেকে লক্ষ্য করলে প্রতীয়মান হয় যে ষড়যন্ত্রে বিপর্যস্ত এক জাতীয় বীর নায়ককে সৃজন করাই ছিল নাট্যকারের কেন্দ্রীয় চরিত্রায়নের কৌশল। লক্ষণীয় যে বীরের বিপর্যয় দেখাতে গেলে নায়কের বিপরীত চরিত্রগুলোকে সমান শৈল্পিক দক্ষতায় সৃজন করা প্রয়োজন। তা না হলে নায়কের বিপর্যয়কে মহিমান্বিত করে তোলা সম্ভব হয় না। এই বিষয়টি আলোচ্য নাটকে নিরবিচ্ছিন্ন ভাবে অনুসৃত হয়নি। নাটকে প্রায় ৪০টি চরিত্রের সমাবেশ ঘটেছে, কিন্তু সিরাজ ব্যতীত অন্য কোনো চরিত্রই নাট্যিক গুণ নিয়ে বিকশিত হয়নি। এই চরিত্রগুলোর প্রতিটি একমাত্রিক। ঘসেটি বেগম, ক্লাইভ কিংবা মির্জাফর কেবলই শট মানসিকতার অধিকারী। মীর মর্দান, মোহনলাল, রাইসুল জুহালা তথা নারায়ণ সিং কেবলই নীতিবান, শুদ্ধ মানুষ। লুৎফুন্নেসার কোনো ব্যক্তি স্বাতন্ত্র্যই পাঠকের চোখে পড়ে না, কিন্তু দোষে গুণে মিলেই তো মানুষ, যা এই নাটকে অনুপস্থিত। এই একমাত্রিকতার সমস্যা সিরাজের মধ্যে বিদ্যমান ছিল। নাটকের গঠন কৌশলে সেকেন্দার আবু জাফর নাটকটির গঠন বৈশিষ্ট্য নিয়ে খুব বেশি নিরীক্ষা করেননি, এমনকি দৃশ্যগুলো কিভাবে মঞ্চায়িত হবে তাও খুব স্পষ্ট ব্যাখ্যা করা হয়নি। প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে মুনির চৌধুরী রচিত কবর নাটকের কথা, যেখানে আলোর ব্যবহার, মঞ্চের গঠন, পরিবেশ প্রভৃতি বিস্তৃত উপস্থাপন লক্ষ্য করা যায়। তবে ইতিহাস আশ্রিত নাটকের উপযোগী সংলাপ ব্যবহার সিরাজদৌলার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সিরাজ যখন বলেন বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথায় কোথা থেকে, আমি তার কৈফই চাই,
তখন তার সাহস বীরত্বই প্রতিভাত হয়, যা ইতিহাস আশ্রিত নাটকের জন্য একান্ত জরুরি। আবার এই সিরাজকেই তিনি তৃতীয় অঙ্কে প্রথম দৃশ্যে লুৎফার সঙ্গে সংলাপ বিনিময়ের সূত্র ধরে একজন হৃদয়বান মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে, নবাব হিসেবে, স্বামী হিসাবে প্রতিষ্ঠা করেন। এভাবে যুগোপযোগী সংলাপ ব্যবহারে এই নাটকের গঠন কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক। নাট্যকার স্ফীত পরিবেশ সৃজনের প্রয়োজনে কখনো আলংকারিক সংলাপ ব্যবহার করেন, ড্রামেটিক রিলিফ এর জন্য রাইসুল জোহলার মতো চরিত্র সৃষ্টি করেন, তার সংলাপে সিরাজের সংলাপের নানা বিদ্রুপ শ্লেষ কিংবা প্রতীকী বক্তব্য সমন্বিত করেন। অপরদিকে বোরখা পরিয়ে ক্লাইভকে দৃশ্য উপস্থাপনের মধ্য দিয়ে তার ভীরুতাকে প্রকট করার সঙ্গে সঙ্গে হাস্যরসেরও সঞ্চার ঘটান। উমিচাঁদ, জগৎ শেঠ কিংবা মীর জাফরের সংলাপে বাল খিল্লপোড়া এনে তাদের কাপুরুষতাকে তুলে ধরেন। সরব পাঠ। শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণে তোমরা দেখতে পেয়েছ যে চরিত্র চিত্রায়ন পলাশির বই থেকে অথবা স্ক্রিন থেকে একটু দেখে নাও। নাটকের প্লট কাঠামো, 4টি অঙ্কে 12টি নাটকটিতে চরিত্র চিত্রায়ন কিভাবে, নাটক গঠন কৌশল কেমন করেছেন, পার্ট বিশ্লেষণ, সিরাজদৌলা নাটকের দিক সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকগুলো দিক আছে, স্লাইডে 21টি দিক আছে। গত কয়েকটি ক্লাসে তোমাদেরকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং দিকগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে সম্পূর্ণ দিকগুলো একসাথে আছে, তোমরা একটু দয়া করে লিখে নাও। এক, নবাব সিরাজ কর্তৃক ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ। দুই, ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজদের পরাজয়। তিন, পরাজিত ইংরেজদের দুর্গ থেকে নদীপথে পলায়ন। চার, মীর জাফরের বিশ্বাসঘাতকতা। পাঁচ, সিরাজদৌল্লার রাজনৈতিক অদূরদর্শিতা। ছয়, ইংরেজদের সঙ্গে গোপন আঁতাত। সাত, ইংরেজগণ কর্তৃক অবৈধ বাণিজ্য স্থাপন। আট, সিরাজদৌল্লার গভীর দেশপ্রেম। নয়, ঘনিষ্ঠজনদের বিশ্বাসঘাতকতা। দশ, রাজ আমর্ত্যবর্গের দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতা। এগারো, স্বাধীনতা রক্ষার্থে নবাবের করুণ পরিণতি। বারো, পলাশির প্রান্তরে যুদ্ধের নামে প্রহসন। তেরো, জনগণের ওপর ইংরেজ বণিকদের অত্যাচার। চোদ্দ, বাংলার জনগণের ওপর ইংরেজদের অত্যাচার। পনেরো, বাংলার সম্পদ পাচার। ষোলো, দ্রৌভিসন্ধির মাধ্যমে মীর জাফরের সিংহাসনে আরোহণ। সতেরো, ইংরেজদের ক্ষমতা গ্রহণ। আঠারো, বিশ্বাসঘাতকতার কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত। ১৯, এদেশে কোম্পানির শাসন ব্যবস্থা চালু। ২০, এদেশীয় লবণ ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ নষ্ট। ২১, নবাবের ক্ষমার মানসিকতা। এখানে ২১টি দিক রয়েছে, পরের স্লাইডে আরো কিছু রয়েছে, তো তোমরা একটু লিখে নাও দয়া করে। গুরুত্বপূর্ণ দিকগুলো তোমাদের সৃজনশীল এবং অনুধাবনের ক্ষেত্রে কাজ দেবে। ২২, মীর মর্দন ও মোহনলালের স্বাধীনতার জন্য আত্মত্যাগ। ২৩, তরুণ নবাবের শাসন কার্যের অপরিপক্কতা। ২৪,
মোহাম্মদ বেগের কৃতজ্ঞতা। 25 রাইসুল জুহালার গুপ্তচর বৃত্তি। 26 মিরনের ক্ষমতা লাভের অপরিমেয় আকাঙ্ক্ষা। 27 উমি চাঁদের অর্থকৃতজ্ঞতা। 28 ধর্মীয় ভাবাবেগে রাজ আমাত্যের কাছে ধর্মগ্রন্থ সে শপথ গ্রহণ। 29 খালা ঘসেটি বেগমের অর্থ বাজেয়াপ্তকরণ। 30 নবাবের আদেশ অমান্য করে রাজা মানিক চাঁদকে ইংরেজদের আশ্রয় দান। কাশিমবাজার কুঠিতে গোপনে ইংরেজগণ কর্তৃক অস্ত্র আমদানি। এই সর্বমোট 31টি দিক তোমাদের সিরাজতলা নাটকে। আশা করা যায় এই দিকগুলোর মধ্যে থেকে কোনো একটি তোমাদের পরীক্ষায় আসবে। শ্রেণীর কাজ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমেডি কাকে বলে? সিডব্লিউ কথায় লিখো। মূল্যায়ন, নাট্যকার কোন জেলায় জন্মগ্রহণ করেন? নাটককে ইংরেজদের ঘুষখোর ডাক্তার কে? নাটকের প্রথম দৃশ্যের স্থান কোথায়? সিকান্দার আবু জাফরের উল্লেখযোগ্য তিনটি সাহিত্যকর্মের নাম বলো। নাটকের দুটি নেতিবাচক চরিত্রের নাম বলো। মির্জাফরের ছেলের নাম কি? বাড়ির কাজ, সিরাজদ্দৌলা নাটকটি শেষ পর্যন্ত পড়ে 5টি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর লিখো। এসডব্লিউ খাতায় লিখো, নাম ও রোল সহ কমেন্টস বক্সে দাও। একটি ভালো বই হাজারো বন্ধুর চেয়ে উত্তম। ধন্যবাদ।